আবার ফিরে আসতে হতে পারে। শুভেন্দুকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোভনদেবের। নন্দীগ্রামের গোকুলনগরের অধিকারী পাড়ায় শহীদ স্মরণের অনুষ্ঠানে যোগ দেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি নাম না করেই নিশ্চিন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। এরপরে শুভেন্দু অধিকারীর মন্তব্যের করা প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় ও তাপস রায়। তাপস রায় বলেন, রাজনৈতিক কর্মী হিসাবে অন্য দলের রাজনৈতিক কর্মীরাও সৌজন্য আশা করেন। যে দল থেকে তার উত্থান সেই দলের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার বক্তব্য কোনো সাধারণ মানুষ মেনে নেবে না। ইদানিংকালে মনে হচ্ছে ওর বোধহয় কোনো অসুবিধা হচ্ছে, তাই এইসব কথা বলছে। তিনি আরও বলেন, শহীদ পরিবারের পা ধুয়ে দেওয়া উচিত, কোনো অন্যায় করে থাকলে পা ধুয়ে দেওয়া উচিত। হিউম্যান সাইকোলজি অনুযায়ী বিবেক থাকলে এইসব কাজ হয়, যা শুভেন্দুর জানার কথা নয়। ইডি শুভেন্দুকে খবর দেয় নাকি শুভেন্দু ইডিকে খবর দেয়, এর ফলে তো তদন্ত প্রক্রিয়া নষ্ট হচ্ছে। ইডি তদন্ত প্রক্রিয়া যা আছে তাই করুক। আমরা আমাদের কথা বিধানসভায় দুর্নীতি নিয়ে বলেছি, ফলে আমাদের অসুবিধা হচ্ছে না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আগামী এক বছর স্পেস রেখে ব্যাটিং করুক। আগামী এক বছরে ওকে তৃণমূল কংগ্রেসে যাতে ফিরে না আসতে হয় ওই স্পেস রেখে ব্যাটিং করুক। আমি তো বলছি অনেককে ফিরে আসতে হবে, যেভাবে খেলছে তাতে স্ট্যাম্প আউট হয়ে যেতে পারে। স্পেস রেখে খেলা উচিত, যেভাবে ভাষা প্রয়োগ করছে কথা বলছে তাতে স্পেস রাখুক। আমি দীর্ঘদিন ধরে বিরোধী দলকে দেখেছি, ওনার মতো বিরোধী দলনেতা দেখিনি। এরপরে শুভেন্দু প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে তিনি বলেন, আবার ফিরে আসতে হতে পারে, কেন ফিরবে সেটা এখনই বলবো না। আমি নয়বার জেতা বিধায়ক, তা বলে ঔদ্ধত্য দেখানো উচিত নয়। রাজনীতিতে আমেরিকা আর রাশিয়া দুটো আলাদা কক্ষে ছিল, যদিও মহাযুদ্ধে এক হতে হয়েছিল। ভালোবাসা ও যুদ্ধে আনফেয়ার বলে কিছুই হয় না।